আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে তৌফিক না দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষের চলা সম্ভব না মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ যাকে আল্লাহ হেদায়েত দেন সেই আল্লাহর পথে থাকতে পারে আর কেউ না ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা আর কাউকে যদি আল্লাহ পথ প্রশস্ত করেন তাইলে আপনি তার জন্য কোনো হেদায়েতকারী কোথাও খুঁজে পাবেন না إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء আপনি যাকে মনে চায় তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা বিশাল বড় পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তার উপস্থিতিতে তার ভয়ে অর্থাৎ তার সম্মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার মতো ক্ষমতা তার ছিল না এবং তিনি মারা যাওয়ার পর সেই বছরটি রাসূলের জন্য প্রচন্ড কষ্টের এবং দুঃখের আমল হুজুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিতে পারলেন না তিনি চলে গেলেন তায়েফে তার চাচা নাই বলে তায়েফের লোকেরা তাকে কিভাবে রক্তাক্ত করেছে পাথর মেরে তাকে রক্তাক্ত করেছে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন আকাশে বাহিনী মৃত পায়ে অবস্থা তার হয়ে গেছিল তার চাষা থাকলে কিভাবে তাকে সাহস করতে পারত না সেই বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য ইয়ার অফ স্যাডনেস দুঃখের বছর বলা হয় এত অবদান যে চাচা লোকেরা এসে চাচাকে বলল আবু তালেব আপনার ভাতিজা আমাদেরকে খুবই ডিস্টার্ব করছে আমাদের এই দেবতা এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছে আমরা শত বছর ধরে যে সংস্কৃতি যেই ট্র্যাডিশন যে রসম রেওয়াজ বাপদাদের কাছ থেকে পাওয়া যেই কালচার আমরা প্র্যাকটিস করেছি এটার বিরুদ্ধে চারণ করছে আপনার ভাতিজা আপনি হয় তাকে থামান অথবা আমরা আপনার বিরুদ্ধে করব ওকে আমাদের হাতে ছেড়ে দেন আবু তালেব দেখলেন যে অবস্থা ব্যতি ভাতিজাকে গিয়ে বললেন যে ভাতিজা ব্যাপারটা তো এরকম হে আমার ভাইয়ের ছেলে অবস্থা এরকম এরা এসে আমাদের ফ্রেড দিচ্ছে রাসূল সাল্লাম দেখলেন যে চাচা আসলে একটি সংকটাপন্ন অবস্থায় আছে চাচার নেতৃত্ব এখানে চ্যালেঞ্জে আবার আমি চাচার ভাতিজা কিছু আমাকে বলতে পারছে না তিনি বলে চাচা আপনি বলেন যে আপনি আমার কোনো দায়িত্ব নিচ্ছেন না ওরা আমার যা করার করবে আপনি আমাকে আমার কাছ থেকে আপনার প্রটেকশন উইথড্র করেন বলে না আমি তা করতে পারবো না বলে ওরা তোমাকে একটা ভিন্ন প্রস্তাব দিচ্ছে ভিন্ন প্রস্তাব হলো তাহলে তারা তোমাকে আরবের নেতা বানাবে তারা তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানাবে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দেবে তোমার কোনো রোগ থাকলে সেটি দূর করে দেবে ইত্যাদি তোমার অনেক প্রপোজালস নিয়ে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আল্লাহ ওয়াদা আশ-শামস ফী ইয়ামিনি ওয়াল কমার ফী ইয়াসারি আলা আন আতরুক হাযা আদ-দিন মা তারাকতুহু আবাদা চাচা ওরা যদি ডান হাতে আমার সূর্য দেয় বাম হাতে আমার চাঁদ দেয় যে আমি এই সূর্য এবং চাঁদ পেয়ে আল্লাহর এই দিনকে আমি পরিত্যাগ করব এর দাওয়াত আমি দেব না আল্লাহর কসম আমি তা করব না তার চাচা যখন দেখলেন ভাতিজার এই দৃঢ়তা তিনি বুঝলেন ভাতিজা সত্যি সত্যের উপর আছে তিনি তাকে বললেন তুমি তোমার ধর্মের কথা চালিয়ে যাও আমি তোমার পক্ষে আছি কেউ তোমার গায়ে একটি আসর দিতে পারবে না তাদেরকে গিয়ে বললেন যে যাও আমার ভাতিজাকে তার কাজ করতে দাও খবরদার ওর গায়ে আসর দেওয়ার চেষ্টা করবে না সেই চাচার জন্য আপনারা হলে কি করতেন জীবন দিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার জন্য কি না করলেন শেষ পর্যন্ত তার মৃত্যুর সময় তাকে বললেন চাচা আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর কিছু বলার দরকার নেই সহিহুল বুখারী হাদিস চাচা কেবল মাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও হাজ্জুনি বি ইন্দাল্লাহ আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াবো বলবো আমার চাচা তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই কারণে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি
যদি এই পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়েত দিতেন কিন্তু তাও দিতে পারেনি আপনার লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ঘুরে বেড়ায় মসজিদের সংখ্যা কম তাতে কি আসে যায় হেদায়েত যার ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেনে টেনে মসজিদে নিয়ে আসবেন আর যার ভাগ্যে নাই ও মসজিদ থেকেও পালাবে যার ভাগ্যে হেদায়েত নাই ও মসজিদ থেকেও পালাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে ডেকে বললেন তার সম্প্রদায়ে বনু মুখতালিফকে ডেকে বললেন ইয়া বানি আব্দ মানাফ ইয়া বানি নিশান ইয়া বানি আব্দুল মুত্তালিব ইয়া আম্মি আব্বাস ইয়া বিনত মুহাম্মদ ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ انقذي نفس انقذي نفسك من النار واسالي لك ما شئت من مالك فاني لا اغني لك من الله شيئا হে আমার চাচা আপনার নিজকে জাহান্নাম থেকে বাঁচান আমার কিচ্ছু করার ক্ষমতা নাই হে আমার মেয়ে ফাতেমা তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও আমার কাছে টাকা পয়সা যা যা আছে না আমি এটা দিতে পারবো কিন্তু খবরদার কিয়ামতের দিন আমি কিচ্ছু করতে পারবো না যদি তোমার ঈমান এবং আমল ঠিক না থাকে তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না কেউ সেদিন বাঁচাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার শাফাত পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে এই যোগ্যতা না থাকলে কেউ রাসূলের শাফাত পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক শাফাতের জন্য যাবে রাসূল তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে চাইলেন কিন্তু ফেরেশতারা মধ্যখানে এসে বাধা হয়ে দাঁড়াবে না এরা আপনার উম্মা না কেন এরকম আমার না না এরা আপনার উম্মা না কারণ আপনি জানেন না আপনার আপনার পর এরা আপনার দিনকে কিভাবে বিকৃত করেছিল এরা আপনার কথা অনুসারে চলেনি এরা অমুকের কথা অনুসারে চলেছে তমুকের কথা অনুসারে চলেছে তা আপনার সুন্নাহ মোতাবেক তারা চলেনি অতএব এরা আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল রাসূল সম্পর্কে তাই নাকি হ্যাঁ তাই তখন তিনি বলবেন সুবহান সুবহান লিমান গায়্যারা দীনি বাদি যারা আমার দিনকে আমার মৃত্যুর পর পরিবর্তন করে দিয়েছিলে তোমরা সরে যাও তোমরা আমার উম্মতি না তোমরা আমার উম্মতি না যার সুপারিশ নেওয়ার জন্য আপনি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যাশা করে বসে আছেন বুকে আপনি বিশাল বড় প্রত্যাশা নিয়ে আপনি বসে আছেন তিনি কেয়ামতের দিন আপনাকে দূর করে তাড়িয়ে দেবেন আপনাকে ফেরেশতারা বাধা হয়ে দাঁড়াবে আপনি তার সুপারিশ পাবেন না আপনি তার রিকমেন্ডেশন পাবেন না ইন্টারসেশন আপনি তার পাবেন না পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে সম্মানিত ভাইরা বোনেরা সেই যোগ্যতার কথা আমি আপনাদেরকে বলব আমি ছোট্ট করে সেই বিষয়টি আপনাদের কাছে এখানে আলোচনা করতে চাই আপনি যারা শুনতে চান প্লিজ আসুন মসজিদের বাইরে অনেকে আছেন কেন আপনাদের কি দিনের কথা এতটুকু শুনতে মনে চায় আল্লাহ কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ইশারা আপনাদের অন্তরে কি আল্লাহ তাআলা মেরে দিয়েছেন কর্ণকুহরে কি তালা মেরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাদের ব্রেনটাকে ড্যামেজ করে দিয়েছেন আল্লাহর কথা শুনতে মনে চায় না কেবলমাত্র দুনিয়া নিয়ে এত ব্যস্ত চক্ষুটা বন্ধ করে দেখেন তার চক্ষুটা আপনার এই দুনিয়ার সম্পদ নিয়ে আপনার সন্তানরা কুকুরের মতো কামড়াকামড়ি করবে অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে মারামারি হবে কি যদি আপনি আল্লাহর পথে আপনার সময়টাকে ব্যয় না করতে পারেন কিয়ামতের দিন কেবলমাত্র বলতে থাকবেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাজিউন হায় দুর্ভোগ দুর্ভাগ্য বান্দাদের জন্য যখনই কোনো নবী রাসূল অথবা নবী রাসূলদের পক্ষ থেকে কেউ যখনই তাদের কাছে দিনের কোনো দাওয়াত নিয়ে আসতো তখনই তারা তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাতো প্রত্যাখ্যান করতো উপহাস হাসি ঠাট্টা করতো যে মোল্লাদের কাজ এগুলো না তাদের আর কোনো কাম নাই নবীদের কাজ এগুলো তার আর কোনো কাজ করবে ওদের আর কোনো কাজ নাই ওয়াজা আমি আফসাল মদিনা রাজুল ইয়াসা قال يا قوم تبعوا المرسلين একদল লোক তার গোটা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে বেড়ায় মানুষকে কেবলমাত্র দিনের পথ দেখার জন্য কল্যাণের পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আর মানুষগুলো এতটা হতভাগা যে তাদের কাছে দাওয়াত নিয়ে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এরা এই দাওয়াতগুলো শোনার মতো যোগ্যতা পর্যন্ত অথবা এদেরকে তৌফিক পর্যন্ত তাদের নসিব হয় না এদের জন্য কান্না করতে মনে চায় ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফি যামবিল্লাহ হায় আমরা আল্লাহর অবাধ্যতায় ওটা সময় কাটিয়ে দিয়েছিলাম দুর্বল আমাদের জন্য ইয়া ওয়াইলানা মান মাসারা মিন মারকাদিনা হাযা আর আমাদের দুর্বল কে আমাদের কবর থেকে আজকে আমাদেরকে উত্থিত করলো ইয়া ওয়াইলানা হায় সেই লোকরা বলবে ইয়া লাই
laitani kuntu ma'ahum fa akun fa afuz fawzan 'azima. Hay ami jodi tader sathe thaktam tahole ami ajke bishal boro pottan labh kortam. Ya laitani kuntu tawaba. Hay jodi ami ajke mati hoye jetam. Hay amar jodi aaj kono dhoroner hishab nikash na hoto. Ya laitaha kanat al-qadhiya ma abna 'anni maliya halaka 'anni sultaniya. Hay amar kono sompod, amar kono kotha, amar kono khomota, amar kono jonobol, amar kono follower ajke amar kono kaje lage nai. কোনো কিছু আমার আজ কোনো কাজে লাগে নাই সব আলাদা আমি সুলতানিয়া আমার ক্ষমতা আজ হালাক হয়ে গিয়েছে না আমরা আমি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে লাগে নাই আমার সন্তান আজকে আমার কোনো কাজে লাগে নাই আমার বিশাল বড় গ্রুপ ছিল এগুলো কোনোটাই আজকে আমার কাজে লাগে নাই সব কিছু আজ আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে সব কিছু আজ আমার কাছে হারিয়ে গিয়েছে আল্লাহ বলবেন খুযুহু ফাকুলু ওরে ধর ওকে শিকলের মধ্যে বন্দী কর সুম্মা জাহিমা সুলু ওকে জাহান্নামে নিক্ষেপ কর সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 দিরহাম ফাসলুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি আযীম এই ব্যক্তি তো আল্লাহর প্রতি ঈমান আনতো না ওয়ালা ইয়াকুতু আলা ফানিল মিসকিন এরা যাকাত প্রদান করতো না ফালাইসা লাহু ইয়াউমা হাউনা হামিম আজ তাদের কোনো বন্ধু নাই ওয়ালা তুআমিন ইল্লা মিন মিসকিন ওদের জন্য একমাত্র খাবার হবে জাহান্নামীদের পেশাব পায়খানা পৌঁছে দেব তাদের শরীর থেকে নির্গত রক্ত কেবলমাত্র এদের খাবার হবে সেই দিন এগুলো সব একটা জায়গায় গিয়ে একত্রিত হবে পুরো পেশাব পায়খানা রক্ত এবং নাক এবং মুখ থেকে নির্গত সর্দি অথবা ইত্যাদি থুতু এগুলো গিয়ে এক জায়গায় একত্রিত হবে এগুলোকে তাদেরকে সেই দিন খাওয়ানো হবে জাহান্নামীদেরকে ওয়ালা তুআমু ইল্লা বিসলাগিন লা ইয়াকুলু ইল্লা খাতির কেবলমাত্র জাহান্নামীরা অপরাধীরা এটা খাবে সম্মানিত ভাইরা আপনাদেরকে এখনো খুশ ফিরে আসবে না দিনের কাছে এখনো আসবেন না আর কবে দিনের কাছে আসবেন যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে কেউ আপনার জন্য কাঁদবে না ফামা বাকাত আলাইহিম সামাউ কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুবি ওয়া মাকামিন কারীম ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিম সামাউ ওয়া আল-আরদু ওয়া মা কানু মুনজারিন আপনি বিশাল অট্টালিকা তৈরি করেছেন বিশাল সম্পদের পাহাড় তৈরি করেছেন আপনার বিশাল বড় বাগান বাড়ি রয়েছে আপনার অনেক বড় পুকুর রয়েছে আপনার ঝর্ণা ধারা রয়েছে আপনার প্রচুর পরিমাণ গবাদি পশু রয়েছে আপনার প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে কোনোটাই এগুলো আপনার জন্য কাজে লাগবে না এই জমিনের একটা অংশ আপনার মৃত্যুর পর আপনার জন্য কাটবে না বরং এই জমিন তখন বলবে এত বড় একটা বিপদ ছিল বাবা ছিল এত বড় একটা এত বড় একটা অপরাধী ছিল আমার উপরে চলেছে ও মারা গিয়েছে আমি ওর অত্যাচার থেকে ওর জুলুম থেকে আমি বেঁচেছি বরং সেদিন নিঃশ্বাস ফেলে আল্লাহ শুকর আদায় করবে আল্লাহ এত বড় জালিমের মৃত্যু হয়েছে এটি আমার প্রত্যাশা ছিল আপনার মৃত্যুর পর এই জমির পর্যন্ত আপনাকে আপনাকে আপনার লাভ দিন থাকবে অভিশাপ দিন থাকবে আর একদল লোক আছে এই জমির তার জন্য কাঁদতে এই জমির তাদের জন্য কাঁদতে থাকবে আসমান তাদের জন্য কাঁদতে থাকবে আসমানে যখন আপনার লাশ যখন নিয়ে যাওয়া হবে আপনার যখন আপনার রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হবে আপনি যদি ভালো আত্মা হয়ে থাকেন আতা ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না যদি করে থাকেন আপনার নিজের আত্মাকে যদি আপনি মুতমাইন আল্লাহর প্রতি পরিতৃপ্ত এরকম একটি আত্মায় যদি পরিণত করে থাকেন তাহলে আপনি যখন আপনার রূহটা যখন নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা আপনার জন্য এইভাবে অভিনন্দন জানাবে আপনাকে এইভাবে আপনাকে অভিনন্দন জানাবে ফেরেশতারা সেই দিন আপনার চারিদিকে আপনার 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 শরীরের আপনার রূহের গন্ধ চারিদিকে অর্থাৎ তার সুবাতাস চারিদিকে এভাবে ছড়িয়ে পড়বে মৌগম গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে ফেরেশতাদের মধ্যে এরকম জয় এরকম ধ্বনি সেদিন উচ্চারিত হবে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসবে প্রত্যেকে আপনাকে স্বাগত জানাবে আপনাকে মারহাবান বিল আবদি সোয়ালেহ মারহাবান বিল আখি সোয়ালেহ এমন একজন বান্দা এসেছে যে বান্দা মহান আল্লাহর অনুগত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা প্রত্যেকে স্বাগত জানাবে আপনাকে প্রত্যেকে আপনাকে স্বাগত জানানোর জন্য সেদিন তার প্রস্তুত হয়ে থাকবে আর আপনার আত্মাটি যদি এমন হয়ে থাকে যেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য তাহলে যখনই আসমানের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে তখন দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে আসমানের দরজা আপনার জন্য খোলা হবে না ফেরেশতার জিজ্ঞেস করবে কাকে নিয়ে এসেছো বলবে ওই ব্যক্তিকে নিয়ে এসেছি ওই ব্যক্তির আত্মা এতটা দুর্গন্ধযুক্ত যে গোটা এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে অতএব তার জন্য এই আসমান খুলে দেওয়া হবে না আপনার আত্মাটাকে তখন এত দ্রুত এত 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 শক্তিশালী শক্তিশালী ভাবে এবং এত জোরে এটাকে নিক্ষেপ করা হবে এটি জমিনের নিচে চলে যাবে যেটাকে আমরা জানি সিজ্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আমাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াওমাইযিল মুকাজ্জিবিন
এই সিজদিনে আপনাকে সিজদা করতে হবে আর এক ধরনের আত্মা সেদিনকে তাদেরকে সিজদিনে এমনি রাখতে হবে আপনার আত্মাকে আপনি কোন লেভেলে নিয়ে গেছেন সম্মানিত ভাইরা প্রিয় বোনেরা কোন জায়গায় নিয়ে গেছেন আপনার আত্মাকে আপনি কোথায় একবার চিন্তা করে দেখেন তো একবার চোখটা বন্ধ করে দেখেন তো আপনি নাই এই পৃথিবীতে কেমন চলবে আপনি নাই এই পৃথিবী কোন ধরনের আপনি নাই এই পৃথিবী সামান্যতম কোনো পরিবর্তন হবে না আপনার অনুপস্থিতি পৃথিবী একবারও ফিল করবে না অতএব আপনার নিজের জন্য আপনি করে যান এতদিন তো কেবল মানুষের জন্য করলেন অন্যের জন্য করলেন এখন নিজের জন্য করুন প্লিজ যারা এখানে বড় আছেন প্লিজ নিজের জন্য করুন এবার অন্য দিক থেকে দৃষ্টিটা ফিরিয়ে দিন ইয়াদরা তোমরা যারা আছো দৃষ্টিটা এবার তোমাদের নিজেদের দিকে ফেরাও তুমান আমিলা সওয়ালিহান ফালিনাফসি ওয়া মান আসরাফা আলাইহা যে আল্লাহর জন্য করে সে ব্যক্তি মূলত নিজের জন্য করলো যে ভালো কাজ করলো মূলত নিজের জন্য করলো যে খারাপ কাজ করলো তার নিজের বিরুদ্ধে করলো আপনি নিজে কোনো খারাপ কাজ করা মানে হলো আপনার এই দুনিয়া এবং আখিরাতকে আপনার নিজের হাতে আপনি ধ্বংস করে দিলেন আপনার নিজে পাতে আপনি ধ্বংস করে দিচ্ছেন সম্মানিত ভাইরা এবং বোনেরা এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে প্রথম যে আপনাদের কাজ তা হলো আপনাদের মুসলিম হিসাবে আপনাদের নিজেদের পরিচয়টাকে এস্টাবলিশ করা বিশ্বাস করুন কেবলমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যেত তাহলে নবীদের ঘরে জন্ম নেওয়ার পর এই সন্তানগুলো সব নবী হয়ে যেত যদি অমুসলিমের ঘরে জন্ম নিলে অমুসলিম হওয়া যায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কখনো মুসলিম জাতির পিতা হতে পারতেন না অথবা তিনি নবীদের পিতা হতে পারতেন না আর যদি মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান নূহের বিরল অবাধ্য হতো না বিরহিত হতো না যদি মুসলিমের ঘরে বাড়িতে পালিত হলে আর মুসলিমের স্ত্রী অথবা স্বামী হলেই কেবলমাত্র জান্নাতে হওয়া যায় তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী অথবা লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে পারত না অদরব আল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ওয়াতানু অমরাতানু কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন فخالطهما فلم يغني عنه من الله شيئا وقيل ادخل النار مع الداخلين তাহলে বাবা বলে তোমরা জাহান্নামে যাও কারণ তারা নবীদের বিরোধিতা করেছে অথবা তারা নবীদের স্ত্রী আপনি কি মনে করছেন আপনার বাপ দাদারা অনেক বড় আল্লাহ ওয়ালা দিনদার এরকম ছিল এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন তাদের কারণে আর তাদের কারণে আপনি জান্নাতে চলে যাবেন তাদের রেফারেন্সে আপনি জান্নাতে চলে যাবেন অথবা অমুক ব্যক্তি আপনাকে জাহাজ ভর্তি করে প্লেনে ভর্তি করে অথবা গাড়িতে ভর্তি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম আপনি চিন্তা করছেন ওই ব্যক্তির গ্যারান্টি কি যিনি নিজে জান্নাতে যাবেন আপনাকে গ্যারান্টি কে দেবে আল্লাহ রাসূল তার মেয়েকে গ্যারান্টি দেন নাই সাহাবায়ে কেরামের লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10 জনকে তিনি গ্যারান্টি দিয়েছেন আর বাকিদের গ্যারান্টি দেননি এই 10 জনের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি মুহূর্তে কাঁপতেন এবং বলতেন হে আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নামে আমি তো বুঝতে পারছি না কি করব অথচ আল্লাহ রাসূল তাকে বলে গিয়েছেন তিনি জান্নাতিদের সেরা জান্নাতিদের সর্দার অন্তর্ভুক্ত হবেন তিনি তাহলে আপনি কিসের প্রত্যাশা আছেন কে আপনাকে এতটুকু প্রশান্ত করলো কে আপনাকে এত নিশ্চয়তা প্রদান করলো যে আপনি জান্নাতি এই নিশ্চয়তাকে কে দিয়েছে আপনার মনে কোনো অনুভূতি জাগে না আপনার মনে ভয় বা আতঙ্ক জাগে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ভালোবাসা ভয় আতঙ্ক কোনো কিছুই তৈরি হয় না এগুলো আপনার তৈরি হওয়া দরকার এগুলো আপনার বোঝা দরকার ভাইরা চিন্তা দরকার উপলব্ধি করা দরকার এগুলি গভীর ভাবে আপনাকে চিন্তা করতে হবে জানতে হবে ইসলাম আপনার বোঝা দরকার আপনি কেবলমাত্র মুসলিমের ঘরে জন্মগ্রহণ করি মুসলিম থাকতে পারবেন না এই পৃথিবীতে এখন আরো অনেক কিছু চ্যালেঞ্জের মুখে আছে প্রতি মুহূর্তে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু রাজুল মাতু মুমিনা ও ইউসবি কাফিরা সকালবেলা কাফের বিকালবেলা মুমিন সকালবেলা মুমিন বিকালবেলা কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি তার জীবনে কখনোই নবী হওয়ার আগেও মিথ্যা কথা বলেননি নবী হওয়ার পরও প্রশ্নই আসে না তার জীবনে একবার মিথ্যা কথা বলেননি তিনি এই কথা বলেছেন যে ব্যক্তি সকালবেলা কাফের বিকালবেলা কি মুমিন অথবা বিকালবেলা কাফের সকালবেলা মুমিন সকালবেলা মুমিন বিকালবেলা কাফের ইয়াদি রাজুল দীনহু বিআলামি মিনা দুনিয়া লোকেরা তাদের দিনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্য অধিকাংশ লোকই তার দিনকে বিক্রি করে দেয় তার দুনিয়ার জন্য অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি আপনার দুনিয়া কিনে নিয়েছেন আখিরাতের বিনিময়ে ইন্নাল্লাহু আসতারা মিনাল মুমিনিন আনফুসাহু ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াক্তুলুনা ওয়া ইয়ুক্তাদু ওয়া'দা আলাইহি বিত্তাওরাতি ওয়া'দা আলাইহি হাক্কান ফী তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা তাওরাতে দিয়েছেন ইনজিলে দিয়েছেন কোরআনে এই ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের জীবন আপনাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত প্রদান করবেন অতএব আপনার জীবনের মালিক কে আল্লাহ আপনার সম্পদের মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সব কিছুর মালিক যে মহান রব সে মহান রবকে আপনি কেমনে বলেছেন সে মহান রবের জন্য আপনার কোনো অনুভূতি কেমনে নাই
কিভাবে এটা হয়, এটা কিভাবে থাকে, যে মহাত্মাকে আপনি কেমনে ভুলে যাচ্ছেন অথবা তাকে কিভাবে আপনি আপনি তাকে অনুভব করতে পারছেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটা তার জন্য কঠিন করে দেন। ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা। মনে হয় তাহলে আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখবেন লোকেদের কোনো শান্তি নাই। যদি আপনি সত্যিকার শান্তির কথা বলেন তাহলে সত্যিকার শান্তি এখানে নাই। সত্যিকার শান্তি যেখানে থাকে ওই যে হেডকোয়ার্টার, ওই হেডকোয়ার্টারটা এখানে শুদ্ধ অবস্থায় আছে। আপনি দেখেন না কি আকার মানবতা হাত আর আপনি দেখতে পান না? আপনার চোখ অন্ধ হয়ে গেছে, আপনার কান কি বধির হয়ে গেছে, আপনার দৃষ্টি কি আপনি অবহেলিত করেন না, আপনি দেখতে পান না? চারিদিকে শুনে আসুন প্লিজ, সেই দিন সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করুন, সেই দিনটাকে আপনি ভালো করে উপলব্ধি করুন, সেই দিনটাকে আপনার লাইফস্টাইল বানান, আদারওয়াইজ কোনো মুক্তি নাই। এই দিন যদি আপনি উপলব্ধি না করতে পারেন তাহলে আপনার কোনো মুক্তি নাই। এই দিনের উপর আঘাত তৈরি হবেই, কারণ এই দিন শয়তানের সবচেয়ে বড় শত্রু, এটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন আয়াত নাযিল করলো বিদায় হজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, সেই দিন শয়তান সবচেয়ে বেশি আহত হয়েছে, সেই দিন শয়তান সবচেয়ে বেশি কান্না করেছে, সেই দিন শয়তানের সবচেয়ে বিষাদের দিন ছিল, কারণ এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালিয়ুকবাল মিন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আপনার জীবন ব্যবস্থা হিসেবে করে দিয়েছেন, যেটা আপনার জীবন ব্যবস্থা সেটি আপনি জানেন না। আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসার ব্যাপারে যেমন আপনার অনেক জ্ঞান আছে এবং জ্ঞান থাকাতে স্বাভাবিক, তেমনি হবে যেটি আপনার জীবন, যেটি আপনার মরণ, যার উপর আপনার মৃত্যু হতে হবে, আপনার জীবন পরিচালিত হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আন আকুনা মুসলিমিন। যেই দিনের উপর আপনাকে বেঁচে থাকতে হয়, আপনার মৃত্যু হতে হয়, সেই দিন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন না, খুঁটি নাকি আপনি সব জানবেন না। আপনি যাকে আবাদত হিসেবে মনে করছেন সেটা আবাদত কিনা, আপনি যেটাকে ইসলাম হিসেবে মনে করছেন এটা ইসলাম কিনা, এটা তো আপনি জানেন না। সম্মানিত ভাইরা, আপনাদের দাঁত আছে, দাঁতের উপর যদি কোনো ধরনের কেরি, আমাদের দেশে আপনাদের দেশে কি বলে আমি জানি না, এর উপর যদি কেরি পড়ে যায়, অর্থাৎ এর উপর যদি পাথর হয়ে যায়, ময়লা আটকাতে 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 পাথর হয়ে যায়, আপনি যদি ওইখানে একটু ফোঁচা দেন দেখবেন সেখান থেকে রক্ত বের হয়, আপনার মনে হবে দাঁতের অংশ সত্যিকার অর্থে দাঁতের অংশ নয়। আপনি যেই লোহার যন্ত্রগুলো ব্যবহার করেন সেটি দা হোক, বড়ি হোক, অন্যান্য অর্থাৎ ধান তলোয়ার হোক, চুরি হোক অথবা যাই কিছু হোক না কেন, দীর্ঘদিন যদি ব্যবহার না করেন দেখবেন এর উপর জল পড়ে আছে, মরিচা পড়ে আছে। আপনার মনে হবে মরিচাই বুঝি এটা কি, মরিচাই মনে হবে যে এটি লোহার অংশ, কিন্তু আসলে এটা লোহার অংশ নয়, বরং এটি মরিচা। এই মরিচা যখন দূর করা হবে তখনই সত্যিকার অর্থে আপনি লোহা পাবেন, আপনার দাঁত সত্যিকার অর্থে ঠিক হবে। এই মরিচা লোহাটাকে ধ্বংস করে দেয়, এই পাথরগুলো আপনার দাঁতকে ধ্বংস করে দেয়, তেমনি ভাবে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, অথবা আপনার ইসলামকে, ইসলাম তো ধ্বংস হয় না, আপনার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এরকম কিছু আগাছা, এরকম কিছু মরিচা, যেগুলোকে আপনি দিন মনে করে প্র্যাকটিস করছেন কিন্তু আসলে এগুলো দিন না। এর জন্য আপনাকে দেখতে হবে মেকারের কাছে, এর জন্য আপনাকে যেতে হবে কানার কুমারের কাছে, এর জন্য আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে। এই ডাক্তাররা আপনাকে বলে দেবে সত্যিকার অর্থে আপনার দাঁত রোগাগ্রস্ত, এই কানার কুমাররা আপনাকে বলে দেবে সত্যিকার অর্থে আপনার লোহার জং ধরেছে এবং এই জং দূর করার উপায় কি, তারা আপনাকে বাতলে দেবে। তাদের কাছে আপনাকে আসতে হবে, তাদের কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে, তাদেরকে আপনাকে দেখাতে হবে প্রিয় ভাইরা বোনেরা, এবং তারা যেভাবে বলে সেভাবে আপনাকে চলতে হবে। ডাক্তার আপনাকে এক কথা বলেছে, আপনার নিজের মতো করে আপনি যখন ওষুধ খাবেন তখন এটা আপনার জন্য বড় হজমের কারণ হবে, আপনার জীবনটা তখন রিস্কের মুখে পড়ে যাবে। এই জন্য আপনাকে জানা দরকার দিন কোনটি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে আমানত হিসেবে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি বলেছেন ফালিউবাল্লিগুল মাইল আল্লাহ আশাহিদুল গায়বা, আমি তোমাদেরকে আলা হাদ আল্লাহ তোমাদেরকে তোমাদের কাছে গোটা দিন পৌঁছে দিইনি। সাহাবায়ে কিরাম বলেন বালা দামাস্তে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের কাছে আপনার দিনকে পৌঁছে দিয়েছেন। তিনি বলেন আল্লাহুম্মা ফাল্লাহ আল্লাহুম্মা ফাল্লাহ আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি মানুষের কাছে দিনকে পৌঁছে দিয়েছি। তারপরে তিনি বললেন আমি তোমাদের কাছে যে দিনটি পৌঁছে দিলাম এই দিন তোমরা মানুষের কাছে পৌঁছে দিবে। তোমরা আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা পৌঁছে দেবে। রুম বা মোবান লিভেন রুম বা মোবান লাগে আওয়ামিন সামিআইন, কখনো কখনো এমন একজন ব্যক্তি যার কাছে দিন পৌঁছে দিয়েছে, ওই ব্যক্তি যিনি পৌঁছে দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি আমল করবে, অর্থাৎ তার চেয়ে অনেক অনেক বেশি জানবে। বুঝতে
করতে পারবেন, খাতি দিন তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন। মনে রাখবেন, খাতি দিন যদি প্র্যাকটিস না করতে পারেন কোনো কাজই আসবে না। আপনার ওই হাদিস আপনার অন্তরে কাপড়ি তৈরি করে দেওয়া দরকার, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদম লোক কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু সামনে আসবে বিআমালিন কাআমসালি তিহামাবিল, তিনি বললেন এত এত আমল নিয়ে আল্লাহর সামনে আসবে যে তিহামা অন্তরের মধ্যে এরকম সাদা শুকরো বিশাল আমল নিয়ে আল্লাহর সামনে আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমল গ্রহণ করবেন না, সবগুলো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুঁড়ে ফেলে দিবেন। সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাদের অবস্থা এটা? আপনি আমাদেরকে বললে এই সকল লোকেরা কারা যাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটাও কবুল করবে না, বরং এগুলো তুরার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন। সম্মানিত ভাইরা, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আযাবান মনসুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন আমি লোকদের আমল, কিছু কিছু লোকের আমল আমি সেগুলো টেস্ট করতে যাব, এক্সামিন করব, পরীক্ষা করে দেখব এগুলো আমার এবং আমার রাসূলের দেয়া সুন্নাহ, আমার উদ্দেশ্যে হয়নি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়নি, অতএব একটা আমল আমি কবুল করব না, সবগুলো আমি ছেড়ে ফেলে দেব। কিয়ামতের দিন যদি আপনি গিয়ে দেখেন আপনার একটা আমল কবুল হয় না, সেই দিন আপনার কি করার আছে বলেন, কি করবেন? বলবেন আল্লাহ আরেকবার আমাকে পৃথিবীতে পাঠান, আমাকে আবার পৃথিবীতে পাঠান, হে আল্লাহ আবার পৃথিবীতে পাঠান, এবার আমরা ভালো আমল করব না? আমার সোয়ালে কাল্লা ইন্নাহা কালিমাতুন কয়রুহা, আসলে ব্যক্তি কথা বলে, ও তো দুনিয়াতে তাকে এরকম অনেকবার মেসেজ দেওয়া হয়েছিল কিন্তু সে মেসেজ তো সে গ্রহণ করেনি, সে মেসেজ গ্রহণ করেনি, সে কেবলমাত্র তা যা আগে শুনেছে, যা আগে করেছে, যা দীর্ঘদিন প্র্যাকটিস করে এসে এটা জগের মতো তার মাথায় লেগেছিল, অথবা তার দাঁতের মতো এটা পাথরের মতো লেগেছিল, এটা সে কখনোই এটাকে পরিত্যাগ করতে চায়নি, এটাকে সে দূর করতে চায়নি। অবস্থাটি এই সকল লোকের এমন হয়ে গিয়েছে, আপনারও অবস্থাটা সেই রকম যেন না হয়। সম্মানিত ভাইরা, আপনাদেরকে জানা দরকার আপনার আমল যতটুকু আপনি করেন ততটুকু যেন কবুল হয়। এই জন্য ইমাম সাহেব রহমাতুল্লাহ বলেছেন আমার অনেক আমল নিয়ে আল্লাহর কাছে গেলাম একটাও কবুল হলো না, তার চেয়ে অনেক উত্তম হলো আমি কম আমল করেছি কিন্তু ততটুকু আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি একটা আমল কবুল করেন হতে পারে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আর আপনার কোটি কোটি আমল আছে একটাও কবুল হয়নি, মুক্তি পাওয়ার কোনো উপায় না। না আপনাকে আমলগুলো কিভাবে আপনি করছেন, আমল কবুল হওয়ার জন্য আমাদেরকে দুটো শর্ত ফুলফিল করতে হবে, মনে রাখবেন। প্রথম শর্ত হচ্ছে আমাদের আমলটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে। আপনি জানেন সালাত আদায় করার কারণে একজন লোক জাহান্নামে যাবে, এটা আপনি জানেন? আল্লাহ সুবহান কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়াউন, একজন লোক তার নামাজ পড়ার পর তারা জাহান্নামে যাবে। আপনি কি মনে হয় নামাজ পড়ার পর জাহান্নামে যাবে? কারণ কি? দুটো কারণ, আল্লাযীনা হুম ইয়াউন, যারা নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য, বুড়ো হয়ে গেছে এখন নামাজ না পড়লে কি হবে, লোকেরা কি বলবে, এখন ছেলেরা বিয়ে করেছে নাতি নাতনি হয়ে গেছে, আপনাদেরকে বিয়ে করে মেয়েদেরকে বিয়ে দিয়েছি, এলাকায় এখন আমি একটু মুরব্বী হয়ে গেছি, আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে লোকেরা কি বলবে, এই নামাজ পড়তে আসে, এরকম লোক নাই? এরকম লোক আছে। অথবা ছেলে রিয়ার ছেলে আছে, তারা এখন সামনে বিয়ে সাজি করবে, একটু নামাজ টামাজ যদি পড়ে তাহলে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারবে, অথবা লোকেরা তাকে বলবে যে না ছেলেটা খুবই ভালো, তাহলে তার বিয়ের একটা ভালো মেয়ে পাওয়া যাবে, পাত্রী পাওয়া যাবে, এই জন্য নামাজ পড়তে আসে, এরকম লোক নাই সমাজে? আছে এরকম। অথবা এই ব্যক্তি যদি এই উদ্দেশ্যে সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাআত্তুহু ওয়া শিরকা, আমি ওকেও প্রত্যাখ্যান করি ওর নামাজ আমি ছুঁড়ে ফেলে দিই, আমি এগুলো কোনোটাই গ্রহণ করি না। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করা লাগে, আমল করতে হবে সুন্নাহ মোতাবেক, মন করে ওরা তো মন করে আমল করে, তাদের পথে কি উঠতে পারবে তোমার মন করে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া রাদ্দাল্লিন, ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, তার মানে হলো নবী রাসূলরা যেভাবে তাদেরকে আমল করতে বলেছেন তারা সেভাবে আমল করেনি, ওরা মন করা আমল আবিষ্কার করেছে, ওরা মন করা আমল আবিষ্কার তিনি দেখলেন একদম সাহাবি রাসূলের মৃত্যুর পর একদম সাহাবি মসজিদে বসে বিভিন্ন ধরনের পাথর নিয়ে তারা তসবিহ টিপতেছে। আপনাদের তসবিহ টিপেন না আপনারা, একদল তো আছে মুরব্বীরা তার পকেটে থেকে তসবিহটা হাতে বের করে টিপে আর হাঁটতে থাকে আর কথাও বলে, সব এরকম নাই লোকেরা, কথাও বলবে সব কথা বলে, এর মধ্যে আবার একটা টিপতেও আছে, কি যে টিপে তিনি জানেন আর কি যে পড়ে তিনি জানেন, আল্লাহ জানেন আর কেউ জানেন, কথার মধ্যে আবার তসবিহটা ঠিকই পাবে, এটা তার অভ্যাসে আসলে এটা তার অভ্যাসে পড়ে গেছে যে আল্লাহকে লাইয়াস করুন আল্লাহ ইল্লা করিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেন না, আল্লাহ তাবিরাই আল্লাহ নাম
পড়ার জন্য বলার জন্য আপনাকে এরকম দেখায় দেখায় পড়তে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যমান ইবাদত আল্লাহ পছন্দ করেন না, আরেকজনকে দেখানোর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহর ইবাদত করতে হয় কেবলমাত্র খাঁটি কেবল আল্লাহর জন্য, মুখলিসিনা লাহুদ্দিন ওয়া নাউমিউ ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইতিমু সালাতা ওয়া ইউতু যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা সিরাতাল মুস্তাকিম হলো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করা, কেবলমাত্র ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আপনি সেটি করতে থাকবেন আর আপনি মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন, তা তো হতে পারে না। এটি তো ইবাদতের সুরুত কিনা, এটি তো ইবাদতের বিষয় না। অতএব ইবাদত করতে হবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক। তিনি এসে দেখলেন একদল লোক মসজিদে তারা বসে বসে এরকম অনেকগুলো ছোট ছোট পাথর নিয়ে তারা তসবিহ দিচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো গড়ি গড়ি করছে। তোমরা কি করছো? বলে আমরা তাসবিহ করছি। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর এত তাড়াতাড়ি তোমরা পদভ্রষ্ট হয়ে গেলে? আল্লাহর কসম রাসূলদের প্রতি করতে আমি যাই না। তিনি দৌড়ে গেলেন আবু মুসা আশারী, আবু মুসা আশারী আপনি তাড়াতাড়ি বের হয়ে যান, কি হয়েছে? আপনি গিয়ে দেখেন রাসূলের সাহাবীরা কি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাপনি তো তসবিহ টানা দাঁড়া দিয়ে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে, আর আমরা কি করছি? আমরা এত বিশাল বিশাল কাজগুলোকে আপনার ইবাদত হিসেবে মনে করে এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার সতর্ক করে বলেছেন, ইয়াহু মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তোমরা শব্দদার খবরদার খবরদার, তোমরা ইসলামের নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা দূরে থাকো। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাতুন, যে ইসলামে নতুন কিছু আবিষ্কার করবে সে এই নতুন কিছু আবিষ্কার হওয়ার করার কারণে সে নিজে এবং তার ওই আবিষ্কৃত জিনিস এটা পুরোটাই প্রত্যাখ্যাত, এটা পুরোটাই প্রত্যাখ্যাত। আল্লাহ সুবহানাহু সামনে তার রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না। আপনার বুঝে দরকার কোনটা সুন্নাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার জন্য পরিপূর্ণ দিন দিয়ে দিয়েছেন, এই দিন তো আপনার জন্য যথেষ্ট। আপনি কেয়ামত পর্যন্ত যদি ইবাদত করতে থাকেন, আমল করতে থাকেন, রাসূল যে সুন্নাহ আপনার জন্য রেখে গিয়েছেন, এই সুন্নাহই তো আপনি শেষ করতে পারবেন না। আপনি তো এখনো বুঝেন না জামা কাপড় কোন দিক দিয়ে পড়তে হয়, আপনি তো এখনো বুঝেন না জামা মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, মসজিদ থেকে কোন পা দিয়ে নামতে হয়, মসজিদে ঢোকার জন্য আপনাকে কোন দোয়া করতে হয়, মসজিদ থেকে বের হওয়ার জন্য আপনাকে কোন দোয়া করতে হয়, জামা কাপড় পরার জন্য কি দোয়া করতে হয়। আমি যদি এখানকার লোকদেরকে জিজ্ঞেস করি, আমি জানি না কয়জন বলতে পারবে জামা কাপড় পরা দোয়া, আমি জানি না কয়জন বলতে পারবে জামা কাপড়। তা আপনি তো মুসলমান, রাসূলের সুন্নাহ আপনি জানেন, আর বেদাত নিয়ে আপনি চারিদিকে এতটা আস্মরণ এবং বেদাতের প্রতি আপনার এত ভালোবাসা কেন? ঘটনাটা কি? নিশ্চয়ই শয়তান এর মধ্যে প্রচন্ড খুশি, শয়তান ইন্সপায়ার করছে আপনাকে, খবরদার এটা ছাড়িও না, কারণ শয়তানের সবচেয়ে বড় লাভ হলো এখানে। বেদাত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, কারণ বেদাত করলে লোকেরা কখনোই কি আল্লাহর কাছে তওবা করবে না, গুনাহ করলে তওবা করবে। বেদাত তো সে ইবাদতের শুরুতে করে, ও মনে করছে এটা ইবাদত, কিন্তু সত্যি কথা এটা ইবাদত নয়, সত্যিকার অর্থে এটা ইবাদত নয়, সত্যিকার অর্থে এটা ইবাদতের সুরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি, আল্লাহর রাসূলের সাথে গাদদারি। কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর রাসূলের সুপারিশ পাবে না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেলা থেকে এই ব্যক্তি সেদিন বঞ্চিত হবে। একটি মাত্র কারণ, কারণ ও বেদাতকে প্রশ্রয় দিয়েছিল, সুন্নাহ একদম বুঝে নাই কিন্তু বেদাতের প্রতি তার প্রচন্ড আসক্তি। এখন যদি আমি আপনাদের এখানে যারা আছেন জিজ্ঞেস করি, দেখবো অধিকাংশ লোকে ইবাদত হিসাবে বেদাত করে যাচ্ছে কিন্তু সুন্নাহ একটা রকম, একজনের শূন্য খবর নাই, তার না আছে তার আচার আচরণের শূন্য, না আছে তার জামা কাপড়ের শূন্য, না আছে তার লাইফস্টাইলের শূন্য। কয়েকজন লোক যা খেতে বসেন বিসমিল্লাহ বলে খান, আমি যদি আপনাদেরকে বলি আপনি বুঝে শুনে বিসমিল্লাহ বলেন এরকম কয়েকজন হাত বলতে পারেন, আই চ্যালেঞ্জ। অধিকাংশ দেখবেন যে আপনি বলবেন যে আমার মনেই থাকে না বিসমিল্লাহ বলার কথা, খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন, কয়জন লোক বলেন তো, কতজন লোক আপনি এটা বলেন? আপনি টয়লেটে যখন ঢুকেন নিশ্চিত ভাবে আপনি বাম পা দিয়ে ঢুকেন এবং আপনি বলেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবজি ওয়াল খাবায়, কয়জন মুসলমান আছে এখানে বলেন তো? এবং মসজিদ থেকে আপনি টয়লেট থেকে বের হওয়ার পর গোফরানাকা পড়েন নিশ্চিত ভাবে এবং বাম পা দিয়ে আপনি বের হন, কয়জন মুসলমান আছে এখানে? সুন্নাহ তো সে বুঝেই নাই, সুন্নাহ আমি তো সাধারণ সুন্নাহ কথা বলছি, আরো তো বহু ধরনের সুন্নাহ আছে। আপনি যখন খাওয়ার ব্যাপারে তো বহু সুন্নাহ আছে, আপনি রাস্তায় যখন ঘুরে বেড়ান আপনি তখন কয়জন লোকের সালাম দেন বলেন তো? এর তো সবচেয়ে বড় সুন্নাহ, কয়জন লোকের আপনি সালাম দেন? আপনার বেদাতের প্রতি এত ধরনের ভালোবাসা, বেদাত কেউ যদি না করে তাহলে আপনি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তাকে প্রয়োজনে মারতে যান, এরকম লোক নাই সমাজে? বেদাত করলো না কেন? কারণ সে মনে করে এটা ইসলাম, ইসলাম তো আপনার বাপ দাদার জিনিস নাকি যে আপনার বাপ দাদা যা বলছে তাই হবে? ইসলাম তো আল্লাহ ও আল্লাহর রাসূল যা বলছে তাই, ইসলাম তো কোরআন এবং সুন্নাহ যা আছে তাই, সেটাই তো ইসলাম। অর্থাৎ আপনাকে সেটাই বুঝতে হবে, বাইরে যদি কোনো কিছু হয় তাহলে তা ছুঁড়ে ফেলে দেন, তা
দাঁত ছুঁড়ে ফেলে দিলে আপনার দাঁত যেরকম সুস্থ থাকবে, আপনার লোহার জিনিসগুলো যেরকম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, এগুলোতে কিভাবে ব্যবহার যুক্ত হবে, অন্যথায় আল্লাহর কসম করে বলছি এগুলো কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। রাসূলুল্লাহ যেরকম বলেছেন প্রচুর পরিমাণ আমল নিয়ে আসবে কিন্তু কোনো আমল কাজে লাগবে না, আপনার আমল আপনারই কোনো কাজে লাগবে না, আপনার আমল আপনারই কোনো কাজে লাগবে না, আপনার সেদিন কি অবস্থা হতে পারে। প্রিয় ভাই সম্মানিত বোন, এই জন্য আমি অনুরোধ করছি প্লিজ দিনটাকে বুঝুন, দিনের কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ নয় এটি জানার চেষ্টা করুন, তা আপনি করুন, তা আপনি করুন, কেবলমাত্র সুন্নাহ যতটুকু অতটুকু আপনি করুন, সুন্নাহ তো আপনি কেয়ামত পর্যন্ত পরিশেষ করতে পারবেন না। যে কথা আমি বারবার আপনাকে বলার চেষ্টা করছি, যে জিনিসটা বিক্রি করার কথা ছিল না, একজন ব্যক্তি দুই নম্বর জিনিস কেমনে বেছে, একজন মুসলমান, একজন মুসলমান কিভাবে দুই নম্বর জিনিস বিক্রি করে, একজন মুসলমান বিক্রি করতে গিয়ে কিভাবে অন্যের উপর জুলুম করে, একজন মুসলমান কিভাবে কোন একটা পণ্যের দাম দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বাড়িয়ে নেয় অন্য মুসলমান কাছ থেকে, একজন মুসলমান কিভাবে ধোকাবাজি করে, একজন মুসলমান কিভাবে আল্লাহর নামে শপথ করে মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে। মুসলমানটা করে নাই বলুন, এই বাজার আছে আপনার বাজারের কাছে, আমি বলছি মুসলমানকে কথা বলে না আল্লাহর কসম ভাই জিনিসটা ভালো, অথচ তিনি জানেন এই জিনিসটা খারাপ, তাহলে কি তিনি আল্লাহকে বিক্রি করে দিলেন না, আল্লাহকে বিক্রি করছেন সাধারণত তুচ্ছ জিনিসের বিনিময়ে, এই লোকগুলো কিভাবে আপনার সামনে কেমন দিন দাঁড়াবে। আপনার ইনকাম হালাল নয়, আপনার কার্যকলাপ হালাল নয়, আপনার এবাদত কোনটাই শুদ্ধ নয়, তারপরও আপনার অবস্থা দেখলে মনে হয় জান্নাতে যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যাবেন, আপনার অবস্থাটা দেখলে এরকম মনে হয় যে রাসূলের আগে মনে হয় আপনি জান্নাতে যাবেন, আপনার বাপ দেখলে মনে হয় যে জান্নাতে আপনি লোকদেরকে সার্টিফিকেট দিয়ে দেন যে ওই লোক জান্নাতে যাবে ওই লোক জাহান্নামে যাবে, এরকম একটা ভাব। এই ভাব আপনি কোথেকে পেলেন? আপনার তো কালো দরকার, আপনার কন্দন করা দরকার, আপনার মধ্যে এই ভয় তৈরি করা দরকার। ভাইরা মানুষের উপর জুলুম করছেন কিভাবে বাড়বেন কেয়ামতের দিন? একজন ব্যক্তি এখানে যারা আছেন কে অবস্থায় বলতে পারেন আমি অন্যের উপর জুলুম করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে, আতাদরুনা মানে মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে মুফলিস দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনারা ওয়া লা দিরহাম, হে রাসূল যার টাকা পয়সা নেই ওই তো দেউলিয়া। রাসূল বললেন না, দেউলি ওই ব্যক্তি না, বরং দেউলিয়া হলো ওই ব্যক্তি যে প্রচুর পরিমাণে ইবাদত করেছে, দিন নাই ইবাদত করেছে কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখে একটা ইবাদত কাজে লাগে নাই, কিয়ামতের দিন দেখে গেলে বহু গুণতার বিরুদ্ধে নালিশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। কি নালিশ নিয়ে? অমকের গালি দিয়েছিল, অমকের থাপ্পড় মেরেছিল, অমকের কিল মেরেছিল, অমকের সম্পদ আত্মসাৎ করেছে এবং অমকের উপর জুলুম করেছে, এরকম বহু পাওনাদার ওইখানে দাঁড়িয়ে আছে। এই পাওনাদাররা কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তির কাছে আমাদের পাওনা আছে, পাওনা আমাদের দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ন্যায় বিচারক, মহান আল্লাহ সুবহান সেদিন ন্যায় বিচারক করবেন, বলবেন ওর পাওনাটা বুঝিয়ে দাও, ওর পাওনা কোত্থেকে দেবে, কিভাবে দেবো ওর পাওনা, পাওনা দেওয়ার কোনো উপায় নাই, টাকা পয়সা আপনি কোত্থেকে দেবেন? সেদিন তো আপনি টাকা পয়সা তো আর মৃত্যুর পর আপনার কবরে নিয়ে যাবেন না, অতএব টাকা পয়সা দেওয়ার কোনো উপায় নাই, তাহলে বাঁচার উপায় কি? ঠিক আছে তুমি তোমার আমল গুলো ব্যক্তিকে দিয়ে দাও, এই যেই সামান্য কিছু আমল করেছে ওই ব্যক্তিকে আমল গুলো দিয়ে দেওয়া হবে। এখন তো আমল শেষ কিন্তু পাওনাটা এখন রয়ে গেছে, এবার আল্লাহ বলবেন যাও পাওনা দাও না তোমাদের গুণাগুলো এই ব্যক্তির আমল নামায় দিয়ে দাও, সুম্মা তুরিহা আলাইহি ফাতুরিহা ফিন্নার, অতএব এই ব্যক্তির উপর অন্যদের সকল অপরাধগুলো চাপিয়ে দেওয়া হবে, এই ব্যক্তি সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনার আমল সেদিন কোন কাজেই লাগবে না। আপনি মনে করছেন অনেক দানশীল, অনেক টাকা পয়সা দান করেন, জুমাবারে মসজিদে সবার আগে আসেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, ইত্তকার বহু 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 কিছু প্রতি বছর হজ করেন, প্রতি বছর হজ করেও কি জান্নাতে যাওয়া যায়? ইজ ইট সো সিম্পল? তাইলে যদি প্রতি বছর হজ করে জান্নাতে যাওয়া যায় তাহলে লোকেরা টাকা পয়সা লুট হজ করে মানুষের উপর জুলুম অত্যাচার করে প্রতি বছর হজে গিয়ে তার জান্নাতের ফেরদৌসে চলে যেত, কিন্তু এটা ইস্যু নয়। ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনি আরাফাতের ময়দানে বলেন আল্লাহ আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাকাবু হারাম ওয়া মাকালু হারাম ওয়া উযিয়া বিল হারামি ফা আন্না ইস্তাজাবু লা, এই ব্যক্তি তো খেয়েছে হারাম ওর জানা তো হারাম ওর মানুষের উপর জুলুম করেছে, ও হয়তো এখানে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করছে, বাংলাদেশে হয়তো কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই লোক আমার উপর জুলুম করেছে তুমি তার উপর প্রতিশোধ গ্রহণ করো, ওর ওইখানকার দোয়া তো দুরিশ্বাস হয়ে যাবে, ওই দোয়া তো আপনার কাজ পর্যন্তই পৌঁছবে না, এই হজ এই উমরা যেটা কোনো কাজে লাগবে না। আপনার মানুষের প্রতি আপনার আচরণ কি, অন্যের প্রতি আপনার আচরণ কি, তাদের সাথে আপনি কি আচরণ করেছেন, কারোর উপর কোনো জুলুম করেছেন কিনা, এগুলো দেখা দরকার, এগুলো দেখেই কেবলমাত্র কেয়ামতের দিন আপনি নিস্তার নিষ্কৃতি অর্থাৎ আপনি মুক্তি পেতে পারেন, অন্য কোনো অবস্থায় কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুতরাং আমি বলছি প্রিয় ভাইরা আপনার এবাদতটাকে আপনি পরিচিত করুন, আগে আপনি দেখুন
করুন আপনার ইবাদতের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। সুন্নাহর বাইরে কোনো জিনিসকে আপনি গ্রহণই করবেন না, সেটা যাই হোক না কেন। সুন্নাহর বাইরে কোনো কিছু আপনি গ্রহণ করা মানে হচ্ছে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি প্রত্যাখ্যান করলেন, অথবা আপনি মনে করেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি বেশি বুঝেন, অথবা আপনি মনে করেন ইসলাম অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ, অথবা ইসলাম চলে না আমার নিজের কিছু আবিষ্কার করা লাগে, আপনি আল্লাহ রাসূলের চেয়ে বড়, আপনি নিজকে অনেক বড় শরীয়ত প্রণেতা হিসেবে আপনি দাবি করলেন, মুখে দাবি করলেন না কিন্তু আপনি কাজে দাবি করলেন। আপনি জানা দরকার কোনটা সুন্নাহ, নামাজের মধ্যে কত সুন্নাহ আছে, সুন্নাহগুলো তো আপনি জানেন না। নামাজের মধ্যে কতগুলো সুন্নাহ আছে, আপনি যখন মসজিদে দাঁড়ান আপনি কাতার বন্দী হন, আপনি কি পৃথিবীর একটি বক্তব্য কোন আলেমের দেখাতে পারবেন যে নামাজের মধ্যখানে লম্বা জায়গা রেখে তারপর দাঁড়াতে হবে, এতটুকু ফাঁক রেখে দাঁড়াবে, কোথাও দেখাতে পারবেন পৃথিবীতে একজন আলেম আপনি মসজিদে দাঁড়িয়ে আপনার ঘরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে দিলেন কোন একজন আলেম একটা বক্তব্য দেখা কোরআনের মধ্যে তো বার হাদিসের মধ্যে তো বার কোন আলেম বলেছে মধ্যখানে জায়গা রাখা যায়, কিন্তু আপনার তো জায়গা দাঁড়িয়ে বিশাল বড় জায়গা দাঁড়িয়ে এরপর দাঁড়াবেন, কেউ আপনার পায়ের সাথে লাগলে আপনি মনে করেন বেয়াদবি হবে, তার রাসূলের সাথে সাহাবায়ে কেরামের তো আরো অনেক বেশি বেয়াদবি করেছে, রাসূলের পায়ের সাথে পা লাগিয়ে তারা দাঁড়িয়েছে তার কি করলো, অথবা সাহাবায়ে কেরামদের পরস্পরের পায়ের সাথে পা লাগিয়ে তারা শিশামালা প্রাচীরের মতো করে দাঁড়ালো তারা তাদের প্রতিটি মুহূর্তে বেয়াদবি করেছে। আপনি এটাকে বেয়াদবি মনে করেন, সুন্নতকে আপনার বেয়াদবি মনে হয় আর বেদাতকে আপনার কাছে প্রচন্ড প্রিয় মনে হয়। আপনি নামাজ পড়লে হলো দুই মিনিটে আর একটা মুনাজাত দিলে হলো 30 মিনিট পর্যন্ত, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ইসলামের উপর জুলুম করেছেন আপনি, এটা ইসলামের উপর জুলুম করে আপনার নামাজ পড়তে হচ্ছে 10 মিনিট, এরপরে আপনার তাসবিহ দিলেন, আপনি সুন্নাতকে বাদ দিলেন কিন্তু বেদাতকে আপনি সেখানে প্রতিস্থাপন করলেন, এরকম লোকেরা করে না, এরকম লোকেরা করে, কিন্তু আপনাদের সেই কাজগুলো আপনি বোঝা দরকার যে এটা সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করেছেন এটা তো আপনাদের জানা দরকার। রাসূলের চেয়ে বেশি কি আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, রাসূলের চেয়ে বেশি কি আপনি দিন বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে আপনি নিজে আবিষ্কার করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে ইবাদত করতে তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে দেখো আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লম্বা সিজদাতুল লম্বা নিতেন, তিনি প্রত্যেকটা রাত প্রত্যেকটা আয়াত তিনি ধীরে ধীরে তেলাওয়াত করতেন, প্রত্যেকটা হরফ বোঝা যেত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যে মনে মারামারি করতেছেন এখানে, এবং ক্যাসেট প্লেয়ারে ছেড়ে দিলে এটাকে ট্রিপল অথবা 4-4 স্পিডে দিলে যত দ্রুত পড়া যায় তার সে দ্রুত, আমি বহু মুরব্বি দেখি দুটা সেজদা পর্যন্ত ঠিক মতো দেয় না, এরকম নাই মুরব্বিরা সেজদা একটা করে একটা দেয় নামাজ হয়েছে তার, সেজদা যদি একটা সেজদার মধ্যখানে আরেকটা সেজদা যদি সে সুন্দর করে না বসে তো তার নামাজই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের তিনবার নামাজ পড়িয়েছেন না মসজিদ নবীতে, যাও এর যে ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি যাও মুনাজাত দিল না, এই জন্য মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে প্রায় মারামারি করবে, বিশেষ করে মুরব্বিরা, এরকম নাই এরকম এই মুরব্বিরা আপনাদেরকে বোঝা দরকার, পরিবর্তন করুন নিজেকে, নিজেকে পরিবর্তন করে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ শেষ করার পরে তারপরে তিনি আল্লাহু আকবার অথবা তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে তিনি আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম, এগুলো বিভিন্ন মসজিদে টানা লোক আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে বলেন তো, এই বৃদ্ধ লোকটা কিভাবে তার দাড়ি চুল পাকিয়ে গিয়েছে, ও এখানে একজন মহিলার একজন নর্তকীকে একজন প্রস্টিটিউটকে ওখানে দেখে ওখানে সে নাচতেছে গান গাইতেছে এরকম নর্তকীদের নাচ দেখতেছে, এই চেহারা নিয়ে সে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, লজ্জা নাই আপনার, একদল আচ্ছন্ন করে রেখেছে, কারণ এগুলো আল কাফারাতুল ফাজারা, এগুলো হচ্ছে ফাজার, এগুলো কেবলমাত্র অপরাধ করেছে, এগুলো অশ্লীল সিনেমা দেখেছে, অশ্লীল নাটক দেখেছে, গান পান্ত দেখেছে, খেলাধুলা দেখেছে, এইভাবে তাদের জীবনটা তারা কাটিয়ে দিয়েছে, এই লোকগুলো কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিভাবে কোন সেহারে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর এদের কোন ক্ষমতা থাকবে না, সেদিন এরা সেদিন পালাবে আল্লাহর সামনে থেকে। আল্লাহ সুবহান বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানি, আপনার নিজকে পরিবর্তন করুন প্লিজ, আপনি নিজকে মুরব্বিরা যারা শুনছেন যারা অনলাইন অফলাইনে শুনছেন আমি প্রত্যেককে অনুরোধ করব প্লিজ নিজেকে পরিবর্তন করুন, আজকেই পরিবর্তন করুন, আজকেই সিদ্ধান্ত নিন যে নো টু অল সর্ট অফ অশ্লীলতা, অল সর্ট অফ নুডিটি, যত ধরনের নুডিটি আছে অশ্লীলতা সকল অশ্লীলতাকে না বলুন আজকে। যুবকরা তুমি একজন ভালো স্ত্রী চাও, তুমি একজন নর্তকী দেখবা তোমার ঘরে একজন সতী সাধ্বী আসি আসবে তুমি কি মনে করো, তোমার ঘরে একজন ফাতেমা আসবে, একজন আয়েশা আসবে, একজন খাদিজাতুল কুবরা আসবে তোমার ঘরে,
তুমি এরকম নর্তকী দিকে তাকাও আল্লাহ তাআলা তোমার জন্য একটা নর্তকীর ব্যবস্থা করে রাখবে আল্লাহ তোমার জন্য ওইরকম একটা প্রস্টিটিউটের ব্যবস্থা করে রাখবে তুমি এদের পিছনে তোমার সময়টাকে কাটাও আল খাবীসাতু লিল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত আত-তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা আমিলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল লোকেরা খারাপ ভাবে তাদের জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ নারী অথবা খারাপ পুরুষ ওদের জন্য স্বামী অথবা স্ত্রী হিসেবে ব্যবস্থা করে রাখেন অথবা আপনি কাকে চান আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি আপনি চান এরা প্রচন্ড দিনদার হোক আল্লাহ ওয়ালা হোক তার নিজের দিনদারি আল্লাহ ওয়ালা এটাকে আপনি আল্লাহ ওয়ালা গিরি আপনি বাড়ান দিনদারি আপনি বাড়ান এইভাবে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ আপনি পরিবর্তন করার কোনো সুযোগ নাই নারীরা যারা শুনছেন আমি তাদেরকে বলছি আপনারা গিয়ে আপনার নারীদেরকে বলবেন এই যে মুরব্বীরা এখানে যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেন নাই দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না দাইয়ুস মানে হলো ওই ব্যক্তি ওই পুরুষ যেই পুরুষ তার নারীদেরকে শরীয়ত মোতাবেক পরিচালনা করে না এরকম নারী এখানে যারা মুরব্বীরা আছেন আপনি সারা দিন মসজিদ পড়ে থেকে লাভ কি আপনার স্ত্রী ঠিকমতো চলে না আপনার মেয়ে ঠিকমতো চলে না আপনার বধূ ঠিকমতো চলে না আপনি মনে করেন জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন এত সহজ জান্নাতুল ফেরদাউসে যাওয়া এত সিম্পল না ওদেরকে পরিচালনা করার দায়িত্ব আপনার ছিল আপনি কথা বলতে পারেন না কেবল দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত আপনার ওদেরকে দিন শেখাবে কে এই দায়িত্ব কে নিতে হবে এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে এই অনুভূতি আপনার মধ্যেই তৈরি করতে হবে সম্মানিত ভাইরা আমি শেষ কথা যে কথাটি বলতে চাই আপনাদেরকে আপনারা প্লিজ সুন্নাহ মোতাবেক চলবেন কি মোতাবেক চলবেন বলেন তো সুন্নাহ এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে কোনো কম্প্রোমাইজ নাই মুরব্বীরা বলে না কারণ তারা বাপদাদের কাছ থেকে শিখছে আপনারা কি বলবেন না আপনারা সুন্নাহ মোতাবেক চলবেন না সুন্নাহ সেই দিন আপনাদের জন্য বেহিকল তরি সেই দিন আপনার জন্য বাহন হবে সুন্নাহ আর কোন কিছু না আপনার জন্য ব্যবহার জাহান্নামের বাহন হবে আর সুন্নাহ হবে কেবলমাত্র জান্নাতের বাহন অতএব যা সুন্নাহ তা মানুন যা সুন্নাহ তাই মানুন যা তাওহীদ তাই মানুন যা আল্লাহর জন্য তাই করুন যা রাসূলের সুন্নাহ মোতাবেক তাই করুন এর বাইরে কিছু বলবেন না আলেমদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে বলুন যে এটা কোরআনে আছে কিনা এটা হাদিসে আছে কিনা আলেমরাও যারা এখানে আছেন যারা শুনছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এটা আপনাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আমানত এই আমানত যারা পালন করবে না তারা আল্লাহর সাথে খেয়ানত করলো আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে তারা খেয়ানত করলো দ্বীনের সাথে তারা খেয়ানত করলো কিয়ামতের দিন এই আলেমরাও মহান আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কোনো অবস্থায় কোয়াবতি তারা দাঁড়াতে পারবে না কারণ তারা পরিশ্রম করেনি আল্লাহ সুবহান বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়েবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ দীন ওয়ালিয়ুনজিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াযারুন তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল প্রতি মুহূর্তে তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল এই জ্ঞান অর্জন করে তারা মানুষকে কেবলমাত্র বিশুদ্ধ জ্ঞান তাদেরকে দেওয়া দরকার ছিল তার জানতে হবে তার জেনে আপনাদেরকে বলবে এবং তার জেনে আপনাদেরকে জানাবে এতটুকু তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব যে যা কিছু সত্য তা আপনারা মেনে নেবেন এবং সেইভাবে আপনাদের জীবনটাকে আপনারা পরিচালনা করবেন কোনো বেদাতকে আশ্রয় দেবেন না কোনো বেদাতকে প্রশ্রয় দেবেন না কোনো জুলুম করবেন না আপনি কেয়ামতের দিন হতে পারে আপনি পুল সিরাত পার হয়ে গিয়েছেন কিন্তু তারপর একটা যশোর আছে ওই যশোরে একজন লোক দাঁড়িয়ে আছে ওই লোকের কারণে আপনি আর সামনে জান্নাতে যেতে পারবেন না ওই লোকটাকে জানেন কারণ ওই লোকটার উপর আপনি জুলুম করেছেন এই লোকটা এমন হতে পারে যে কোনো একটা লোক সুন্নাহ মোতাবেক চলেছিল এখানে অনেক ইয়াং পোলাপায়ন আছে তারা সুন্নাহ মোতাবেক চলতে চায় আপনি মুরব্বী ওরে খাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন কেয়ামতের দিন দাঁড়াই তো আল্লাহর সামনে কোনো উপায় নাই কোনো উপায় নাই কারণ আপনি ওই যুবকের বিরুদ্ধে কিছু করেন নাই রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আপনি বিদ্রোহ করেছেন বিদ্রোহী হিসাবে কেয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না আপনার ফেরেশতারা মধ্যখানে বাধা হয়ে দাঁড়াবে যে না এই লোককে রাসূলের সামনে নিয়ে যাবে না এই লোককে রাসূলের সামনে নিয়ে যাবে না ফেরেশতা হয়তো ইসরাফিলকে নিয়ে যাবে অথবা ফেরেশতা রাসূলকে গিয়ে বলবে এই লোক আপনার সুন্নাহর বিরোধিতা করেছে অতএব তার জন্য কোনো সুপারিশ নাই এরা তো এবারে করতে এসেছে এরা তো দিন প্র্যাকটিস করতে এসেছে এরা তো এখানে এখানে জুয়া খেলতে আসে নাই মদের আসর বসাতে আসে নাই যদি পারে তাহলে তারা জুয়া খেলে ওদেরকে কিছু বলেন যদি পারে তারা মদের আসর বসাচ্ছে তাদেরকে কিছু বলেন এদের ব্যাপারে কোনো সম্ভব হলে ক্ষমতা থাকলে বাহাদুরি থাকলে বাহুবল থাকলে ওদের বিরুদ্ধে কিছু করেন যারা মসজিদে এসে তাদের বিরুদ্ধে আপনারা এত আক্ষেপ কেন এত ক্ষোভ কেন ওরা তো মসজিদে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করতে চায় ওরা শুনেছে এটা সুন্নাহ এই জন্য ওরা অন্তর থেকে ভালোবেসে সুন্নাহটাকে প্র্যাকটিস করতে চায় আপনি ওদের কপালে চুমু দেওয়া দরকার ছিল ওদেরকে মসজিদের প্রথম কাতারে এগিয়ে দেওয়া দরকার ছিল সমাজে ওদেরকে এগিয়ে দেওয়া দরকার ছিল এই ছেলেগুলির সমাজ যদি নেতৃত্ব দিত তাহলে এই সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হতো কিন্তু এদেরকে আপনি সমাজে কোনো অবস্থা দাঁড়াতে দেবেন না আপনি সমাজে দাঁড়াতে দেবেন যারা যারা সমাজে নাস্তা অথবা যারা সুদখোর যারা ঘুষখোর অথবা যারা জেনা ব্যবচারে যারা লিপ্ত অথবা যেই সকল ব্যক্তিরা এখানে অশ্লীলতা লিপ্ত অথবা যারা জুয়া অথবা যারা মদ নিয়ে আসে তাদেরকে আপনি প্রমোট করবেন তাদের পক্ষে আপনি থাকবেন আর কেয়ামতের দিন একেবারে আপনার জান্নাতে যাওয়ার জন্য বিশাল বড় ট্রেন অথবা প্লেন আপনার জন্য অপেক্ষা করবে নো নো নেভার
No, no, never. It is not so simple. It is very, very difficult. Allah subhanahu wa ta'ala bolechen, falaktaham al-aqaba, wa ma adwaakum al-aqaba. Tomake jannate jete hole giripoth otikrom korte hobe. Kokhon giripoth dekhechen kina? Eta kono plain rastar naam noy. Apnar ekhane aste hole gari koyekbar bhange. Tai oi giripothe apni kibhabe jaben? Oke tabe utte parben na. Utte gele apni bhenge, komor bhenge nichir dike pore jaben. Emon niche apni pore jaben, apnar ostitto porjonto thakbe na. Falaktaham al-aqaba, wa ma adwaakum al-aqaba. Allah জান্নাতে যেতে হলে তোমাকে গিরিপথ অতিক্রম করে যাওয়া লাগে এটা তোমাকে ওটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয় ওটা কোনো ফুলের বিছানা নয় ওটা কণ্ঠকাকীর্ণ পথ প্রতি মুহূর্তে কাঁটা বিছানা সেখানে থাকে এরকম একটা পথ অতিক্রম করে যেতে হয় সাহাবায়ে কেরামরা জীবনের রক্ত দিয়ে তারা সেই পথ অতিক্রম করেছেন দেখেন না সালফে সালিনকম পথ অতিক্রম করেছেন এই রকম পথ অতিক্রম করে আপনাকে জান্নাতে যাওয়া লাগে প্রিয় ভাইরা আমি এইটাই আমার লাস্ট কথা যেটি আমি আপনাদেরকে আবার অনুরোধ করতে চাই প্লিজ আপনারা সুন্নাহকে বুঝুন আপনারা যারা সুন্নাহকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে আপনারা তাদের বিরোধিতা কখনো করবেন না আপনারা তাদের বিরোধিতা করা মানে হলো সুন্নাহর বিরোধিতা করা আপনার অন্তরে সন্তর্পণে আপনি বিভিন্ন ধরনের লালসা বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা আপনি লালন করে রাখবেন এই আকাঙ্ক্ষা অনুসারে আপনি চলতে থাকবেন এগুলো আপনাকে বাঁচাতে পারবে না যদি মুক্তি পেতে চান তাহলে মুক্তি কেবল মাত্র দিতে পারে সুন্নাহ সুন্নাহর বাইরে কোনো মুক্তি নাই আল্লাহ সুবহানাহু বলেছেন মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহকে অনুসরণ করে সেই রাসূলকে যে রাসূলকে অনুসরণ করলো সেই আল্লাহকে অনুসরণ করলো আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করলো ফাকাদ ফাজা ফাওজান আযীমা ওই ব্যক্তি কেবল মাত্র জান্নাতি ওই ব্যক্তি কেবল মাত্র সফল আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অতিক্রম করলো আল্লাহর পথ আল্লাহর রাসূলের পথ সে পরিচালিত হলো না বা অন্যের পথে সে পরিচালিত হলো এই ব্যক্তির কোনো উপায় নাই ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা এই সকল ব্যক্তিরা তারা পথভ্রষ্ট এবং তার দুনিয়াতেও তারা অপমানিত এবং আখেরাতে তারা লাঞ্ছিত পথ এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ বুঝার তৌফিক দান করুন রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন রাসূলের সুন্নাহকে জানার তৌফিক দান করুন আপনারা কি রাসূলের সুন্নাহ জানেন কিনা বলেন আমি কি একটা কথা আমার নিজের বানানো বলেছি বলেন তো নাহলে আপনি চ্যালেঞ্জ করেন এখানকার আলেম থেকে এলাকার সবচেয়ে বড় আলেম থেকে নিয়ে আসেন আমি এই জায়গা থেকে যাব না একটি কথা কেউ চ্যালেঞ্জ করে বলুক আমি কোরআন এবং সুন্নাহর বাইরে একটি শব্দ বলেছি আমাকে চ্যালেঞ্জ করুন আপনি এবং আমাকে বলেন এটা আপনি প্রমাণ করেন আমি প্রমাণ করে না যেতে পারলে এখান থেকে আমি যাব না আমি বললাম এখান থেকে আমি যাব না আমি এখানে থাকবো আপনি বলেন যে আমি কোনটা কোরআন এবং সুন্নাহ এবং আমি আমার নিজের আসামিয়তের কথা বলছি আমি আমার বাপ দাদার কথা একটা বলেছি আপনাকে আমি একটা গল্প আপনাকে বলেছি যেটি কোরআন হাদিসে নাই আমি কেবলমাত্র তা বলেছি যা কোরআন এবং হাদিসে আছে এবং আমি আমরা তাই আপনাকে বলতে চাই উলামায়ে কেরামের এটাই দায়িত্ব উলামায়ে কেরামরা কেবল আপনাদেরকে এই কথাগুলি বলে এটা কিসসা কাহিনী ইসলাম নয় এটা কেবলমাত্র বাপ দাদাদের গল্পের ইসলাম নয় এই ইসলাম কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর ইসলাম আল্লাহর রাসূল কিয়ামতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে তিনি ভাষণে বলে যান নাই তিনি আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছেন কি রেখে গেছেন বলেন তো আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ নাকি আর কোনো কিছু রেখে গেছে আর কোনো কিছু রেখে যায় না তাহলে আমাদের এখন কি আঁকড়ে ধরে থাকতে হবে বলেন তো বাস্তব হলে কোরআন এবং সুন্নাহ কি আঁকড়ে ধরে থাকতে হবে বলেন কোরআন এবং সুন্নাহ যুবকরা তোমাদেরকে নেতৃত্ব নিতে হবে এই সমাজের এটা একটা পরিবর্তন ইসলামের পথে আনার জন্য আমার সামান্যতম অবদান ছিল যেন তুমি বলতে পারো এরকম বুক ফুলিয়ে তুমি কথা বলতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোকে দাঁড় করিয়ে বলতে পারে বলে যে এই হচ্ছে আমার সেই যুবক যে যুবক দ্বীনের জন্য এতটুকু করেছিল আমার জন্য এতটুকু করেছে আমার রাসূলের সুন্নাহকে পুনর্জীবিত করার জন্য এতটুকু করেছে এই মর্যাদা যেন তুমি প্রাপ্ত হতে পারো কিয়ামতের দিন তোমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামী পৃথিবী তোমাদের এবং মুসলমানদের মুসলিম যুবকদের যেমনি ভাবে অতীতের পৃথিবী মুসলিম যুবকদের জন্য ছিল একটা তারিক বিন জিয়াদ অথবা একটা ওয়ালিদ এর কথা বলছি ওয়ালিদ ইবনে আব্দুল মালিক গোটা পৃথিবীকে তুমি যদি আফ্রিকার কথা বলে আফ্রিকে ইউরোপের কথা বলে ইউরোপে আমাদের এই অঞ্চল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছে এবং ওই ইয়েতে কোথায় যাবে মুসলিমকে পাঠিয়েছে চায়নাতে গোটা পৃথিবীকে পাঠিয়েছিল একজন যুবক তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছিল এরকম ওয়ালিদ তোমরা এখানে হতে পারো না এরকম শক্তি তোমাদের নাই এরকম প্রত্যয় তোমাদেরকে নিতে হলে আমি আরেকটা ওয়ালিদ হতে চাই যে ওয়ালিদ গোটা পৃথিবীকে ইসলাম পৌঁছে দিয়েছিল অথবা আমি একটা ইবনে তাইমিয়া হতে চাই যে ইবনে তাইমিয়া গোটা পৃথিবীকে বেদাতের বিরুদ্ধে পরিশুদ্ধ করেছিল জিহাদ করেছিল নো কম্প্রোমাইজ এগেইনস্ট বেদাত বেদাতের সাথে কোনো কম্প্রোমাইজ নাই কেবলমাত্র সুন্নাহ এবং সুন্নাহ ভিত্তিকে পৃথিবী চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর জন্য বেঁচে থাকা এবং যদি আমাদের মৃত্যু হয় তা সুন্নাহর উপরে যেন মৃত্যু হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নিন আল্লাহ এই এলাকাবাসীদের জন্য
আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ এই এলাকাবাসীকে কবর খুনো আল্লাহ এই এলাকাবাসীকে তুমি সুন্নার উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ সুন্নার ভালোবাসাদের অন্তরে তুমি তৈরি করে দাও এদের অন্তরে সুন্নার ভালোবাসা তুমি সিঞ্চিত করে দাও আল্লাহ হে আল্লাহ এখানকার প্রত্যেকটা পরিবারকে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো সাহাবায়ে কেরামের আদলে এদেরকে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ এখানকার প্রত্যেকটা মৃত মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি জান্নাত প্রদান করো আল্লাহ এখানকার প্রত্যেকটা পরিবারকে সাহাবায়ে কেরামের পরিবারের মতো করে কবুল করো আল্লাহ এখানকার প্রত্যেকটা মুরব্বিকে তুমি আওলিয়ার মতো কবুল করে নাও প্রত্যেকটা যুবককে তুমি ওমরের মতো কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল করে নাও প্রত্যেকটা আলেমকে তুমি ইবনে তাইমিয়া করে নাও আল্লাহ প্রত্যেকটা আলেম তার জন্য দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না করে তার জন্য দ্বীনকে বিক্রি না করে দেয় আল্লাহ এরকম আলেম তুমি এখানে তৈরি করে দাও আল্লাহ প্রত্যেকটা আলেমকে তুমি ইবনে তাইমিয়ার প্রতিচ্ছবি করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের ঈমানকে সচ্চ করে দাও আল্লাহ আল্লাহ যারা দ্বীনের দাওয়াতে কাজ করছে মেহনত করছে বিভিন্ন জায়গায় তারা আয়োজনগুলো করছে তাদের শক্তি বাড়িয়ে দাও আল্লাহ তাদের তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ তাদের খেদমতগুলো বাড়িয়ে দাও আল্লাহ আমাদের দেশে ওলামায়ে কেরামদেরকে তুমি রক্ষা করো আল্লাহ দ্বীনের সত্যিকার দাঈদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দাও তাদের কণ্ঠকে আরো শক্তিশালী করে দাও তাদের আওয়াজকে আরো উচ্চকিত করে দাও তাদের জ্ঞান এবং মর্যাদা বাড়িয়ে দাও তাদের মেধাকে আরো বাড়িয়ে দাও তাদের সুস্থতা তুমি নিশ্চিত করো আল্লাহ তাদেরকে তুমি কল্যাণের মধ্যে রাখো আল্লাহ ওলামায়ে কেরামদেরকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ আল্লাহ যারা তোমার দ্বীনের জন্য কাজ করে যায় তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ দ্বীনের সত্যিকার কাজ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দ্বীনের যে যতটুকু কাজ করে তার ততটুকু কাজকে তুমি কবুল করে নাও এই মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ এটাকে এই অঞ্চলের সুন্নার কেন্দ্র তুমি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই অঞ্চলের সুন্নার কেন্দ্র বানিয়ে দাও আল্লাহ এখানকার ইন্তেজামিয়া কমিটি যেন কিয়ামতের দিন তোমার সামনে আসামের কাঠগড়ায় না দাঁড়ায় আল্লাহ আল্লাহ আমরা বলে গেলাম তোমার রাসূলের সুন্নাহ কথা বলেছি তোমার কথা বলেছি আর কারো কথা বলিনি তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক এখানকার ইন্তেজামিয়া কমিটি এখানকার পরিচালনা কমিটি যেন কিয়ামতের দিন তোমার রাসূলের সুন্নাহর পক্ষের তারা সিপাহ সালার ছিল সৈনিক ছিল সেনানায়ক ছিল এইভাবে যেন তোমার সামনে দাঁড়িয়ে তৌফিক তাদেরকে দান করো এখানকার ইমামদেরকে এখানকার মুয়াজ্জিন এবং এখানে যারা এখানকার ইমামতের দায়িত্ব যারা আছেন আল্লাহ এই অঞ্চলের সুন্নাহকে প্রতিষ্ঠাকারী সুন্নাহর মুহি হিসেবে তুমি তাদেরকে কবুল করে নাও সুন্নাহর পুনর্জীবিতকারী হিসেবে কবুল করে নাও এই এলাকার সকল ওলামায়ে কেরামদেরকে সুন্নাহর পায়বন্দি করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ সকল শিশুদেরকে তুমি কবুল করে নাও প্রত্যেকটা শিশুর মধ্যে আলীর চেতনা তৈরি করে দাও আনাস রাদিয়াল্লাহু তাআলার চেতনা তৈরি করে দাও প্রত্যেকটা নারীর মধ্যে আসিয়ার চেতনা তৈরি করে দাও মারিয়ামের চেতনা তৈরি করে দাও খাদিজাতুল কুবরার চেতনা তৈরি করে দাও ফাতেমাতুল জাহরার চেতনা তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাগুলোকে তুমি কবুল করো না এর মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও এই মাহফিল শেষ করার আগে তুমি আমাদের আমলনামা থেকে চোখ না তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের চেষ্টায় তুমি থাকতে পারে কিন্তু তোমার ভালোবাসা একটু কমতি নাই আমাদের অন্তরের দিকে তাকাও আমাদের অন্তরের দিকে তাকাও আমাদের অন্তরে তোমার ভালোবাসা তোমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও আমাদের কাজগুলোর মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদেরকে সকল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ عباد الله رحمكم الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته